আমার ভাইরা বন্ধুরা, এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী আলাইহির রহমাত তার কিতাবের ভিতরে লিখেন, একজন মানুষ তার ছোট্ট বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করানোর পর কিছুদিনের ভিতরেই তার ইন্তেকাল হয়ে গেল, এই ছেলে মাদ্রাসায় পড়ে কোরআনের সবক নিল, কোরআনের সবকটা যেদিন নেয় ওই দিন বাবার কবরের সামনে যায় দাঁড়াইছি, চোখের পানিটা জড়ায় মালিকের কাছে কান্দে, মালিক আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতেন তাহলে কোরআন সবকের অনুষ্ঠানে আমার উস্তাদেরকে আব্বা খুশি হইয়া মিষ্টি খাওয়াইতেন, আজ আমার আব্বা মাদ্রাসায় দোয়ার আয়োজন করতেন, ও মালিক আমার আব্বা আপনার ডাকে আপনার কাছে চলে গেছে, আল্লাহ আমি তোমার কালাম আমার হাতে নিয়েছি, তোমার কালামের শুরুটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম, তুমি অতি দয়ালু অতি দয়ালু, এই কথা বলে যখন কবরের সামনে চুকের পানিটা জড়াইয়া হাফেজে কোরআন আল্লাহকে রহমান কয়া ডাক দিছি, রব্বুল আলামিন তখন আজাবের ফেরেশতাদেরকে বলেন, এর বাবার আজাব হইতেছিল কবরে, আল্লাহ পাক বলেন আজাবের ফেরেশতারা আমার বান্দার আজাব তোমরা বন্ধ করো, যেই বাচ্চাটা আমি আল্লাহকে রহমান রহিম কয়া ডাক দে আমি আল্লাহ তার বাবাকে আজাব দিতে পারি না, এজন্য ভাই দুনিয়া বেশি দিনের নয়, আজ নয় কাল সবাইকে চলে যেতে হবে, যুবক বাবার আগে চলে যায়, নাতি দাদার আগে নানার আগে চলে যায়, আসেরি নানাই জোরে বলেন, একসাথে খেলাধুলা করলাম, এক স্কুলে লেখাপড়া করলাম, এক মাঠে খেললাম, ডাইনে তাকালে বন্ধু কবরে, বামে তাকালে কত আপনজন কবরে চলে গেল, কবরের দিকে খেয়াল করে দেখেন এই বয়সের সমবয়সের মানুষ কবরে শুয়ে আছে, এজন্য রে ভাই যদি সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করাইতে পারো আর ওই অবস্থায় আল্লাহ তোমাকে ডাক দেয় সার্থক, সার্থক হয়ে গেল সন্তান জন্ম দেওয়া, সন্তান দুনিয়া রেখে দেওয়া, আপনার সন্তান কোরআনের সবক নাই কোরআনের মাঝখানে পড়ে কোরআন শেষ করে বাবার কথা ইয়াদ করে চোখের পানি জড়ায়া জড়ায়া যখন মালিকের কাছে ডাক দিবে, এই সন্তান তোমার জন্য কত বড় সৎকার জারিয়া, যতবার বাবার কথা ইয়াদ করলো যতবার কোরআন পড়লো ততবার আল্লাহ পাক তোমার কবরে ডাইরেক্ট সওয়াব পৌঁছায়া দিবে, জোরে বলি সুবহানাল্লাহ, অতএব ভাইরা নিয়ত করতে পারি কি পারি না, আমার আওলাদের ভিতর থেকে একজনকে মাদ্রাসায় ভর্তি করব, আমার এলাকার মাদ্রাসায় ভর্তি করব, কোরআনের হাফেজ বানাব, সন্তান যদি না থাকে নাতি নসা থাকে নাতি নসাকে আমি মাদ্রাসায় ভর্তি করব, কোরআনের হাফেজ বানাব, আমার পরকালের জীবন যেই জীবনের শুরু আছে শেষ নাই ওই জীবনের জন্যই সন্তান বহুত বড় উসিলা হয়ে দাঁড়াবে, আল্লাহ আল্লাহ, আমি একটি মানুষ ছিলাম আমার একটি নাম ছিল, সবার মতোই আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, আমি একটি মানুষ ছিলাম আমার একটি নাম ছিল, সবার মতোই আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি,
আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আজ গায়ের জোরে কথা বলতে পারবো, কাল আমার ঠিকানা হবে কবর। ঠিক না বেঠিক জোরে বলে। আমার মতোই কত মানুষ, কত মানুষ, কত বন্ধু কবরে শুয়ে আছে। সন্তানটারই যদি আমি আলেম বানাই, হাফেজ বানাই, আমার জন্য বহুত বড় উসিলা, বহুত বড় উসিলা। এজন্য আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে দুনিয়াতে তোরে কত বুঝাইলো উলামায়ে কেরাম, তুই তো গেলি না মসজিদে, গেলি না একটা ছেলের মাদ্রাসায়, ভর্তিও করলি না, আমল নিজও করলি না, হালাল হারামের তফাত নিজও করলি না, সৎকায় জারিয়া হিসাবে সন্তানকে মাদ্রাসায় ভর্তিও করলি না, কেন ডাকো, কেন ডাকো? আজ আমাকে ডাকার জায়গা নয়, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। তখন লোকটায় কইব, মালিক ও মালিক, একটা কারণে ডাকি বলে, কোন কারণ? কারণ হলো দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম। আল্লাহ তুমি অতি দয়ালু, অতি দয়ালু, কিন্তু আমি আল্লাহ ও আল্লাহ কোন দয়ার আলামত পাই নাই, আমাকে তো জাহান্নামের নিচে ফালায় রাখছো। তোমার রহমান রহিম নামের খাতিরে একটা আবদার, আবদার হলো জাহান্নামের নিচ থেকে উঠাইয়া আমাকে যদি একটু দরজার পাশে তুমি রেখে দিতা। আল্লাহ তুমি তো পারো, তুমি তো সব পারো, আমাকে যদি দয়া করে নিচ থেকে উঠাইয়া দরজার পাশে একটু রেখে দিতা। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ বলেন, ঠিক আছে, আমার নাম রহমান, আমার নাম হলো রহিম, যা এই নামের খাতিরে আমি আল্লাহ তোর দরজার পাশে রেখে দিলাম। কিন্তু বান্দা বল, এরপরে আর কিছু চাইবি না, আর কিছু আবদার করবি না, আর কোনো সওয়াল করবি না, তুই ওয়াদা দে। বলবে, মালিক ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আর কিছু চাইব না। আল্লাহ দয়া করে দরজার পাশে এনে রেখে দিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই ওয়াদার কথা ভুলে গেছে। এবার চালাকি করে, বুদ্ধি করে কি কইব? ডাইরেক্ট যদি কয়, মালিক আমাকে জাহান্নাম থেকে দয়া করে বের করে দাও, তাহলে তো হয় না। কেমনে হয়? হয় না, আমার তো আমল নাই। কোন জুরে বলবো, কোন উসিলায় বলবো, আমাকে তুমি জাহান্নামের বাইরে দিয়া দাও? উসিলাও তো দুনিয়ায় রেখে আসি নাই, উসিলাও তো রেখে আসি নাই, মাদ্রাসায় পড়াই নাই, মাদ্রাসায় সহযোগিতাও করি নাই, এমন কোন উসিলায় বলবো, কোন উসিলায় বলবো, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের বাহিরে দিয়া দাও? বুদ্ধি করে তাহলে কি বলা যায়? এবার আল্লাহকে ডাক দিছে, ইয়া হান্নান, ইয়া মান্নান, কয়া আবার ডাক দিছে। আল্লাহ বলেন, কি চাস আবার বল, আগেই তো বললি আর ডাকবি না, কেন ডাক দিলি বল? কয়, মালিক আমি বেশি কিছু চাই না, আমাকে যেখানে রাখছো এই জায়গাটা দরজার পাশ, তুমি যদি আমাকে দরজার এই পাশে না রেখে ওই পাশে রেখে দাও, পারো তুমি তো পারো, কারণ তুমি তো রহমান, এই জায়গাটা যেমন দরজার পাশ ওই জায়গাটাও দরজার পাশ। বলুন তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দুই পাশের মধ্যে বেশ কম আছে না নাই? হে, যেখানে আছে এই হইল দরজার ফাঁসটি কই, তবে জাহান্নামের ভিতরে। আর এখন যে ফাঁসে যাইতো চায়, হিরো দরজার ফাঁসটি, তবে ভিতরে না বাইরে। ডাইরেক্ট না কইয়া কেমনে কইবা? অ্যাঙ্গেলে কয়, অ্যাঙ্গেলে বুঝুন না আপনারা। আসেনি মনোযোগ আমার দিকে? জোরে বলেন, আসেনি মনোযোগ? আল্লাহ পাক কয়, গুরাইয়া হোসকে লাগি, সুজা কথা কও, দুই পাশ কি সমান, দরজার পাশ ঠিক হই, কিন্তু ইডে হইল ভিতরে আর হিডে হইল বাইরে, বুদ্ধি করসকে, চালাকি করসকে, কি কইবার কও? কয়, আল্লাহ তে তো তুমি বুঝেই লেছো, দয়া করে আমারে বাইরেই দিলাও দিলাও। আল্লাহ পাক কয়, তে তো বালা, আগে না কইলে কোন তার চাইতে না,
আর কিছু চাইবি না না বললে কয় আল্লাহ তুমি রহমান তুমি রহিম আর আমি হইলাম দয়ার কাঙ্গাল। জোরে কর সুবহানাল্লাহ, আমি তোমার দয়ার কাঙ্গাল। রব্বুল আলামিন তখন তিনি বলেন ঠিক আছে তোর এই কথাটাও রাখলাম, দিলাম তোরে দরজার বাহিরে জাহান্নামের বাহিরে, তবে ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কই মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না, আর কি চাওয়ার আছে? আল্লাহ তোরে দরজার বাহিরে এনে দিলেন, এখন দেখা যায় কিছুক্ষণ পরে আবার ওয়াদা ভাঙছে, আবার ডাক শুরু করছে, আল্লাহ পাক আবার বলেন কিরে বান্দা কি হলো আবার কেন ডাক দিলি? মালিক ওই যে দেখা যায় জান্নাতের গেট, আমাকে জান্নাতের ভিতরে দিয়া দেও বলি না, তবে আমাকে যেখানে রাখছো এই জায়গায় রাখা যেমন কথা, জান্নাতের গেটের পাশে যদি রেখে দেও এক কথা ওই ওই দেন আগবয়কে অমালিক আমি বলি না আমাকে জান্নাত দিয়া দেও, এই কথা বলি না, সাহস নাই, কেমনে বলি কারণ আমল নাই, আমল নাই, উসিলাও নাই, আল্লাহ কেমনে বলি জান্নাত দিয়া দাও, তবে আমাকে যেখানে তুমি রেখেছো এই জায়গায় রাখা যেমন কথা, জান্নাতের গেটের পাশে যদি রেখে দাও এক কথা ওই, আল্লাহ তুমি দয়া করে আমাকে এই জায়গায় না রেখে আর একটু আগবাইয়া জান্নাতের গেটের পাশে রেখে দাও। আরো জোরে সুবহানাল্লাহ, কিতা কই আগবাইতাছেনি? হ্যাঁ আল্লাহ পাক কয় বান্দা তুই না কইসলে আর কিনতে চাইতে না, ওয়াদা নু করছিলি, হয় আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার ভিখারির কাঙ্গাল, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, জোরে কর সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের আবার মায়া লাগবে, আল্লাহ বলবেন যা দিলাম তোকে আমি ওই জান্নাতের গেটের পাশে, তবে ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না, ওয়াদা কর মালিক আর কি চাওয়ার আছে গো, আর কি চাইতে পারি, সাহস নাই, সাহস নাই, আল্লাহ তুমি গেটের পাশে রেখে দাও। রব্বুল আলামিন গেটের পাশে এনে দিলেন, এবার দেখা যায় কিছুক্ষণ পরে আবার ডাক শুরু করছে, ডাক শুরু করার আগে হে করছে কি গেটটা তো এমনি লাগা দুইটা পার্টিশন ইভাবে জয়েন, হে জয়েনে দিয়া এমন ভাবে চাইছে একটু ফাঁক ফুকনি আছে, ফাঁক দেহে জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে এটা একটু দেখতে চায়, ফাঁক ফুক খুঁজে, আমরা যেমন বেড়ার ফাঁক খুঁজি হেও দরজার ফাঁক খুঁজতেছে, আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতরের দৃশ্যটা এক নজর দেখাইব, এজন্য আল্লাহ একটু জান্নাতি বাতাস ছেড়ে দিছে, আর বাতাসটা ছাড়ার কারণে দরজাটা এক পলকের জন্য শুধু ফাঁক হইছে, আবার লাগিয়ে গেছে, এই একটা পলক শুধু জান্নাতের ভিতরে তার নজর পড়ছে, পড়া মাত্রই আল্লাহরে আবার ডাক শুরু করছে। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন জান্নাতে আল্লাহ কি রাখছেন, আদাদুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা ক্বাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন এমন নাজ নিয়ামত আরাম আয়েশের ব্যবস্থা আমি জান্নাতে রেখে দিয়েছি, যেই আরাম আয়েশের কথা তোমরা নিজের কানে কোনোদিন শুনো নাই, এমন আরাম আয়েশের দৃশ্য নিজের চোখে কোনোদিন দেখো নাই, এমন আরাম আয়েশের কথা কোনোদিন কল্পনাও করো নাই। যেরকম সুবহানাল্লাহ, কে বলেছেন? কে? আল্লাহ পাক এমন ভাবে জান্নাত সাজাইছেন, এ যুবক দুনিয়ার দৃশ্য দেখে পাগল পাগল, জান্নাতের দৃশ্য দেখলে পরে বুঝবা কি দৃশ্য আল্লাহ বানায় রাখছে,
জান্নাতের আরামায়েশের চিত্র। এজন্য মায়ার নবী বলেন, আমাকে আল্লাহ জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আমি নিজের চোখে জান্নাতে যা দেখে এসেছি। হাদিস কোরআনের ভিতরে যা আল্লাহ বলেছেন আমি নবী যা বলেছি, এটা হলো এক ভাগ, আর বাকি 99 ভাগ আল্লাহ জান্নাতে রাখছে, আল্লাহ আমাদেরকে জানায় না। আল্লাহ 99 ভাগ জান্নাতের আরামায়েশের কথা কোরআন হাদিসে জানায় নাই। যা কোরআন হাদিসে আছে এটা এক ভাগ, 99 ভাগ গেলে পরে দেখবায়। এত আসতে নি সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কার কার একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ কয় এই জান্নাতে যাইতে হইলে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মন যা চায় এমনে চলা যাইতো না, চোখ যা চায় তা দেখা যাইত না, হাত যা করতে হয় তা করা যাইত না, পাও যেখানে যাইতো চাই এখানেও যাওয়া যাইত না। এভাবে যারা নিজের কন্ট্রোল করতে পারবো, আল্লাহ বলেন তার ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। কি ভাই, আমরা তো আমাদের 3.5 হাত বডিটারই চালাইতে পারি না, আরেক বেটি সারা বাংলাদেশের কত বর্গ মাইল কিলোমিটার, কত বর্গ মাইল, হে দেশ কেমনে চালাইতেছে কেমনে না চালাইতেছে, একবারে চার দোকানে বইয়া তুফান। হ্যাঁ, এটা কে লাগিয়ে করলো, এটা কে লাগিয়ে করলো, তোমারে তো আল্লাহ তোমার নিজের বডির বাদশা বানায়া দিছে, তোমার নিজের বডির বাদশা। এই যে ব্রেইনটা, এটা হইলো তোমার রাজধানী, দুইটা হাত হইলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখান থেকে যা যা কয় হাতে বাস্তবায়ন করে, হাত হইলো তোমার স্বরাষ্ট্র মন্ত্রী, বুঝুন না আপনারা। হ্যাঁ, আর কল্প কল্প হৃদয়, এটা হইলো গণভবন, গণভবন এখান থেকে অর্ডার আয়, ব্রেইনে এটা ক্যাচ করে, তারপরে হাত দিয়া করায়। এবার তুমি তোমার স্বরাষ্ট্র মন্ত্রী রে আর গণভবন রে আর রাজধানী রে নিজে চালাও, তোমার নিজের রাজত্বটা তুমি চালাও না দেখি একটু ভালো করে, কয়জন এখানে এমন হাত তুলতে পারবো বলে আমি আমার রাজত্ব ঠিক মতো চালাইতেছি, আর এক বিটিরে ভরে দুশো নেই, আগে নিজেরটা দেখি না, হাসিনারে ভরে দুশ্মো, খালেদারে ভরে দুশ্মো, এরশাদ রে ভরে দুশ্মো, আগে নিজের দুষ্টটা দেখি, আমার রাজত্ব নিয়ে আমি ঠিক মতো চালাইতাম পারি, ঠিক কিনা জোরে বলেন। আমি আমার হাত রে, হাতের কোথায় আমি চলি না হাত আমার কোথায় চলে, এটা একটু জিগাও না হাত রে, হাতে উত্তর দিব যে আমি যা কই তুই তো তাই কর। আপনি আপনার চোখ রে জিগান না, আপনি চোখের কোথায় চলেন না আপনার কোথায় চোখ চলে, আপনি ফাউরে একটু জিগান না আপনার কোথায় ফাউ চলে না ফাউর কোথায় আমি চলি, দেখা যাইব সব ব্যাপারে ওই হাতের কথায় আমি চলতেছি, চৌকের কথায় আমি চলতেছি, ভাবের কথায় আমি চলতেছি, তাইলে তো আমার রাজত্ব তুই আমি উল্টা পাল্টা চালাইতেছি, আর একজনের টেনিয়া মাথা কামাইয়া কিনা, আমার রাজত্ব তুই আমি উল্টা চালাই। আল্লাহ পাক পুরো একটা দেশ চালানোর ভিতরে যা যা লাগে পুরো বডিটা আমার মধ্যে দিছে, সবকিছু আমার বডিতে দিছে, আর দিয়া দিছে কইছে না এখন তোর রাষ্ট্রটারে তুই ইসলামী হুকুমতে চালা, তোর রাষ্ট্রটার মধ্যে তুই ইসলাম প্রতিষ্ঠা কর, 3.5 হাত বডিতে ইসলাম প্রতিষ্ঠা করো, যদি 3.5 হাত বডিতে তোমার ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে দেখবা বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। মায়ার নবী মদিনাতুল মুনাব্বারাকে সোনার মদিনা বানাইছেন, সোনার মদিনা হইয়া মানুষগুলি সোনার হয়ে নাই, সোনার মানুষ হওয়ার কারণে সোনার মদিনা, সোনার মদিনা হয়েছে। কি ভাই, আমরা এই নিয়ত করতে পারিনি যে আমার রাজত্বটা আমি ঠিক মতো চালাইতাম, এই নিয়ত কারা কারা করতাম হাত তুলে দেখান, আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। এইভাবে যদি খালি নিয়তটা কইরা লাই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে, সরকারে আর বেসরকারে কি করবো, পুলিশে আর র‍্যাবে কি করবো,
আপনার রাজত্ব আমার রাজত্ব আমি আগে ঠিক করি, আমার হাতটারে আমার কথায় চালাই, আমার চোখটারে আমার কথায় চালাই, চোখ চাইব দেখতো আমি কইমো দেখা যাইব না, চোখে আমার কথা মানতেই হইব, তাইলে বোঝা গেল আমার রাজত্ব ঠিক চলতেছে, ঠিক না বিনিক দূরে বলেন, হাত চাইব ধরতো আমি কইমো ধরা যাইব না, আমার কথা হাতে শুনবো, তাইলে বোঝা গেল আমার রাজত্ব আমার নিয়ন্ত্রণে, আমার 3.5 হাত বনিতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, আমার রাজত্বে ইসলামী রাজত্ব চলছে, ইসলামী আইন চলছে, ইসলামী কানুন চলছে আমার দেশে, তাহলে সোনার দেশ অটোমেটিক হয়ে যাবে। পুলিশের চোখে আর র‍্যাবের চোখে ফাঁকি দিয়া অন্যায় করার বহু সুযোগ, পুলিশে কত দেখবো, পুলিশে আপনার পিছনে সবসময় আসবো, র‍্যাবে সবসময় আসবো, নিজে যদি ঠিক না হই, ঠিক না বেঠিক দূরে বলেন, নিজে যদি ঠিক না হই অপরাধ কখনো কমবে না, আগে আমার আমার রাজত্ব আমি ঠিক মতো চালাইবার প্রতিজ্ঞাবদ্ধ হই, অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলেন তুমি যখন তোমার 3.5 হাত বনিতে ইসলাম প্রতিষ্ঠা করবা, তোমার রাষ্ট্রে যখন ইসলামী হুকুমত চলবে, তখনই আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাত বানায় রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ, এই লোকটারে আল্লাহ জান্নাতের গেট ও মে উঠো খেল লাগিবা পেশাব ধরে কি গিরা সাপ দে ধরে রাখতা তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের আওয়াজ আপনারা ঘুমাই গেছেন কেন, তা আপনারা মুনাজাত দিলাইমু মুনাজাত চলবো, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলবেন কি রে বান্দা আবার কেন ডাক দিলি বল, বলবে মালিক কি দেখাইছো, দেখি নাই ভালোইছিলাম দেইখা তো পাগল হয়ে গেলাম, ঠিক না ঠিক না, ও মালিক কি দেখাইলা কি তুমি দেখাইলা, আল্লাহ আমাকে একটু ডুববার সুযোগ দাও জান্নাতের ভিতরে, আমি জান্নাতে থাকব না তবে দেখার সাথ মিটে নাই, শুধু দেখার জন্য ডুবব, আল্লাহ দেইকেই দৌড় দিয়া বের হয়ে আসব, থাকবো না গো মালিক আমি থাকবো না, কথা দিলাম আমাকে শুধু একটু দেখার সুযোগ দাও আমি দেখেই বের হয়ে আসব, রব্বুল আলামিন তখন আবার বলবেন বান্দা তুই নিজেই বল এ পর্যন্ত কয়বার ওয়াদা করছ তার কয়বার বাংসত, কইব তখন কয় মালিক আমি তো তোমার বান্দা তুমি তো আমার খোদা, আল্লাহ আমি তো তোমার গোলাম তুমি তো আমার মুনিম, আল্লাহ তোমার নাম রহমান অল্প একটু দেখার সুযোগ দিয়া লাও, আর কোনটা চাইতাম না, আর কিচ্ছু চাইতাম না, শুধু খালি একটু দেখবার সুযোগ দাও, আর আমি কথা দিলাম দেরি করতাম না, ঢুকিয়া একটু দেখমু খালি দেখকে আবার দৌড় দিয়া বাইরে আইব, আল্লাহ পাক আল্লাহ পাকের মানসা আল্লাহ তারে জান্নাত দিত, কারণ দৌলতে ঈমান অন্তরে আছে, বলি আলহামদুলিল্লাহ, তবে আমল না থাকার কারণে দৌড়িয়া ভাসে না ঘাটে।